আসসালামু আলাইকুম, শামসুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বুমরা ফিরলেন রাজসিক বেশে এবং টানা দু ম্যাচ জিতিয়ে সিরিজ জিতে নিল আয়ারল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া। ইয়েস, জাসপ্রীত বুমরা ঠিক এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপের আগে তার দীর্ঘ ইঞ্জুরি থেকে রিহ্যাব করে দারুণভাবে ফিরে এসেছেন। তিনি কতটা ম্যাচ ফিট তা কিন্তু দুটো ম্যাচেই দেখিয়ে দিলেন। প্রথম ম্যাচে দেখেন দুটো উইকেট প্রথম ওভারে তুলে নিলেন এবং ২৪ রানে দুই উইকেট। ম্যাচ সেরাও হয়েছিলেন সেদিন বৃষ্টি বিঘ্নিত ম্যাচে, ডিএলএস মেথডে দু রানে জিতেছিল ভারত। আর গতকাল শেষ হওয়া দ্বিতীয় ম্যাচে সেখানেও চার ওভার একটি মেইডেন, ১৫ রানে দুটি উইকেট, তার মধ্যে শেষ ওভারটা উইকেট মেইডেন। কি ওয়ান্ডারফুল কামব্যাক! এবং বুমরার হাত ধরে প্রসিদ্ধ কৃষ্ণা, রিঙ্কু সিং এদের অভিষেক হলো। রিঙ্কু সিং অভিষেকে ম্যাচ সেরা হয়ে গেলেন ২১ বলে ৩৮ রান খেলে। ইন্ডিয়া টসে হেরে ব্যাট করেছিল দ্বিতীয় টি টোয়েন্টিতে ১৮৫ করে ৫ উইকেটে। ঋতুরাজ গায়কোয়াডের ৫৮, সঞ্জু স্যামসনের ৪০, রিঙ্কু সিংয়ের ২১ বলে ৩৮, শিভম দুবের অপরাজিত ২২, অলটুগেদার ১৮৫/৫, বিগ টোটাল নো ডাউট। আয়ারল্যান্ডের পক্ষে ম্যাককার্থি দুটো, মার্ক অ্যাডায়ার, ক্রেগ ইয়াং, বেন হোয়াইট প্রত্যেকে একটা করে উইকেট পেয়েছিলেন। ভারতীয় ব্যাটিং লাইন আপে আমরা দেখেছি যে দুর্দান্ত একটা পার্টনারশিপ হয়েছে থার্ড উইকেটে গিয়ে, সেটা ৭৩ রানের। এবং অবশ্যই ঋতুরাজ গায়কোয়াড সেখানে ছিলেন, সঞ্জু স্যামসন সেখানে ছিলেন। ফিনিশিং টাচটা রিঙ্কু সিং কিন্তু দুর্দান্ত কায়দায় দিয়েছেন, যেটা তিনি আইপিএলে কেকেআরের হয়ে থ্রু আউট দ্য সিজন করে গিয়েছিলেন। সো অভিষেকে একজন খেলোয়াড় ম্যাচ উইনিং পারফরমেন্স এবং ম্যাচ সেরার পুরস্কার জিতে নেয়া বিশেষ কিছু, ডেফিনেটলি অভিনন্দন রিঙ্কু সিংকে। ১৮৬ রানের টার্গেটটা আয়ারল্যান্ডের জন্য দুর্বোধ্য আর অনেক বড় ছিল। যদিও তাদের ক্যাপ্টেন উদ্বোধনী ব্যাটার অ্যান্ড্রু বালবার্নি টপ স্কোরার ৭২ রান করেন ৫১ বল থেকে, ৫টা ৪, ৪টা ৬ ছিল, আর কেউই কিন্তু দাঁড়াতে পারেননি। শেষ দিকে মার্ক অ্যাডায়ার ১৫ বলে ২৩ রান করলেও পরাজয়ের ব্যবধান কমেছে, পরাজয় এড়াতে পারেনি। ৩৩ রানে হেরে গেছে আয়ারল্যান্ড এবং এক ম্যাচ হাতে রেখেই ২-০ ইন্ডিয়া সিরিজটা জিতে নিল। আগেই বলেছি বুমরা ১৫ রানে দুটো উইকেট, প্রসিদ্ধ কৃষ্ণা, রবি বিষ্ণাই তারাও দুটো করে উইকেট পেয়েছেন, হর্ষদীপ সিং একটা উইকেট পেয়েছেন। থার্ড অ্যান্ড ফাইনাল টি টোয়েন্টি ম্যাচটা ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে, এরপরেই টিম ইন্ডিয়া এশিয়া কাপের জন্য ঝাঁপিয়ে পড়বে। তারপরে তো সেই স্বপ্নের ওয়ার্ল্ড কাপ, হোস্ট ইন্ডিয়া বিশ্বকাপের ট্রফি তাদের ঘরেই রেখে দিতে চায়, সেজন্যে দারুণ একটা প্রস্তুতি তারা মাঠে, মাঠের বাইরে, দেশে, দেশের বাইরে বিভিন্ন জায়গায় নিচ্ছে। নাম্বার অফ কোয়ালিটি প্লেয়ার্স রয়েছে, অভিজ্ঞ তারুণ্যের একটা দারুণ মিশেল তারা ঘটাতে চায়। আজকে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করবে টিম ইন্ডিয়া, সো দেখা যাক সেখানে কারা কারা সুযোগ পাচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।